हाय বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি বিশ্বজিৎ রাজেশ সুরঙ্গে, তো সবাই চেনেন। তো তার যে পার্সোনাল জিনিসগুলো ছিল সেগুলো সব তো লাদাখ থেকে চলে এসেছিলো এখানে, সব বাড়িতে দিয়ে গিয়েছিল। তো তার সাথে সাথে এই ফোনটাও ছিল, এটা হচ্ছে বিশ্বজিৎ রাজেশ সুরঙ্গের ফোন। এই ফোনটাও তার সাথে ছিল। তো এই ফোনটা আমরা বার করে লক খোলার প্রচুর চেষ্টা করেছি, কিন্তু লক আমরা খুলতে পারিনি। এই দেখুন দেখুন, ফোনটার লক আমরা খোলার প্রচুর চেষ্টা করেছি কিন্তু আমরা খুলতে পারিনি। তো মানে ভিডিও বানানোর কারণ এটাই যে এই ফোনটা ওপর থেকে আনলক করে নিয়ে ভেতরে কোনো কিছু ডিলিট না করে যদি ফোনটা ঠিক করে দিতে পারেন, আনলক করে দিতে পারেন ভেতরে কোনো কিছু ডিলিট না করে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমরা তার সাথে যোগাযোগ করব পার্সোনালি। আর যেটা হচ্ছে যে বুঝতে পারছেন যে কেন আনলক করাতে চাইছি, যে দাদা স্মৃতি হিসাবে যদি দাদার কিছু ফটো থেকে থাকে সেগুলোই আমাদের কাছে থেকে যাবে স্মৃতি হিসাবে, সেগুলোই আমরা দেখতে যাই। তো যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমরা তার সাথে যোগাযোগ করব। আর ফোনটা একবার দেখে নিন, এটা ভিভোর ফোন বটে, মডেলটা আরেকবার বলে দিই, ভিভোর Y81i। ঠিক আছে, তো যদি কেউ পারেন বা আপনার জানা 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 কেউ পরিচিত কেউ যদি থেকে থাকে অবশ্যই জানাবেন, যে যদি এই ফোনটা ওপর থেকে আনলক করে ভেতরে কোনো কিছু পার্সোনাল ডিটেলস ডিলিট না করে ঠিক করে দিতে পারে অবশ্যই জানান।